হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক ব্লাস্টার্স কথা বলবো ময়ূরক্ষী এ মুভির চোদ্দ দিনের কালেকশন নিয়ে আগন্তক এ মুভির চোদ্দ দিনের কালেকশন নিয়ে ডার্ক ওয়ার্ল্ড এই মুভির চোদ্দ দিনের কালেকশন নিয়ে রিভেঞ্জ এই চোদ্দ দিনের কালেকশন নিয়ে তুফান এ মুভির চোদ্দ দিনের কালেকশন নিয়ে আপনি জানিয়ে দেই তুফান প্রায় একশো তিরিশটি সিনেমা হলে বাংলাদেশে চলছে যার মোট সংখ্যা প্রতিদিন পাঁচশো পাশাপাশি তুফান একশোটির বেশি সিনেমা হলে আপনারা জানেন ওভারসিস মার্কেটে চলছে আগামী পাঁচে জুলাই মুভিটি কিন্তু ইন্ডিয়াতে রিলিজ হবে ইন্ডিয়াতে প্রায় সত্তর থেকে আশিটি সিনেমা হলে মুভিকে রিলিজ করার কথা চলছে এসবিএফ চাচ্ছে বড়সর আকারে রিলিজ করতে কিন্তু তুফানের জন্য অনেক চ্যালেঞ্জ একদিকে কালকি দ্বিতীয় দিকে আপনি জানিয়ে দেই আরেকটি দুঃখের বিষয় যে ইন্ডিয়ান টু আপনারা জানেন বারো জুলাই রিলিজ হচ্ছে ইন্ডিয়া টু কিন্তু বিশ্বনায়ক কামাল হাসান স্যারের ফিল্ম অবশ্যই হিন্দি মার্কেটে সেই ফিল্মটি রিলিজ হবে এবং বেঙ্গলের অনেক সিনেমা হল দখল করবে তুফান যদি ভালো টার্গেট নেয় অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে ভালো কালেকশন করবে কিন্তু আমার মনে হচ্ছে বক্স অফিসে ক্লিন হিট হওয়া ইন্ডিয়াতে তুফানের জন্য খুবই ভয়ঙ্কর রূপ নিতে যাচ্ছে কথা বলবে পাঁচটিমোর কালেকশান নিয়ে বিজি ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভি লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশান জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথমত বলবো ময়ূরক্ষী নিয়ে বাজছিল এক কোটি পঁচিশ লক্ষ টাকা লিডার বা জানেন ববি হক ম্যাম এই চোদ্দ দিন কমপ্লিট করে নিয়েছে আপনি জানিয়ে দেই রিসেন্ট টাইম একটি নিউজ কিন্তু ভাইরাল হয়েছে যে একটি অ্যাক্ট্রেস নাকি মুভির প্রডিউসারকে মারধর করেছে আপনার জানিয়ে দেই সেই ফিল্মটির এই ময়ূরক্ষী ফিল্মের প্রডিউসারের পক্ষেই কিন্তু এই ক্লেমটি এসেছে আমরা আশা করছি এটি খুবই তাড়াতাড়ি সল্ট আউট হয়ে যাবে ময়ূরক্ষী একটি সিনেমা হলে দুইটি শোতে চলছে যার থেকে ময়ূর কালেকশান আশানুরূপ মোটামুটি এবং ময়ূরক্ষী সকল জায়গা থেকে ওয়াশ আউট হয়েছে মুভিটি তৃতীয় সপ্তাহ কোনো শো সংখ্যা পাবে কিনা জানে না কিন্তু বর্তমানে আমার মনে হয় এই এক সপ্তাহে দুইটি শো মুভি চালানো হবে নিজেদের চোদ্দ দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে এক লক্ষ টাকা কালেকশন লক্ষ টাকা আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম ময়ুরক্ষী সেরকম আয় করতে পারেনি সিনেমা হল না পাওয়ার কারণে মুভিটি খুবই তাড়াতাড়ি ওয়াশ আউটের মনে করছি বিশ দিনও হতে পারে মুভিটি রান নাও করতে পারে কারণ একুশ দিনের পথে যদি মুভিটি ভালো শো সংখ্যা না পায় মুভিটি তখনই ওয়াশ আউট হওয়ার সম্ভাবনা অনেক প্রবল অ্যানগাদল বা আগন্তক নিয়ে বাজেছিল এক কোটি বিশ লক্ষ টাকা লিডল পূজা চেরি ম্যাম দিন কমপ্লিট করে নিয়েছে পুজোচেরি ম্যাম আপনারা জানেন তাকে খুবই ভালো অ্যাক্ট্রেস বলা হয় তার ভালো নাম রয়েছে বাংলাদেশের দর্শকরা পুজোচেরি ম্যামকে খুবই সাপোর্ট করে আগন্তুক নিয়ে ভয়াবহ ভালো রিভিউ এসেছে দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে ফ্যামিলা জান সাপোর্ট করছে যারা মুভি লাভার অনেকে বলেছে আগন্তুক পুরোপুরি সাসপেন্স থ্রিলার ফিল্ম দর্শকরা এই ফিল্মটিকে এনজয় করেছে এবং সকলত্র মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে আমার মনে হয় তুফানের পরে সবচেয়ে বেশি আয় করা সিনেমা আগন্তুক হতে পারে নিজের চৌদ্দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা টোটাল কালেকশন হলো আটানব্বই লক্ষ টাকা আপনারা যদি এখনও আগন্তক না থাকেন দেখবেন পূজা চেরি ম্যাম অভিনীত আগন্তক ফিল্মটি কেমন হয়েছে লাইফ টাইম মুভিটি কত টাকা আয় করতে পারে আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে ক্লিন হিট ব্লকবাস্টার হবে অবশ্যই মুভিটি বক্স অফিসে দুই কোটি টাকা প্লাস বিজনেস করার একটি সক্ষমতা রাখছে অ্যানকাতাল বা ডার্ক ওয়ার্ল্ড নিয়ে বাজেছিল এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডর আপনার জানেন নবাগত হিরো মুন্না খান খানসার এমন দিন কমপ্লিট করে নিয়েছে নবাগত হিরো মুন্না খান স্যারের ডার্ক ওয়ার্ল্ড ফিল্মের বাজেট নাকি তিন কোটি টাকা তিনি কিন্তু এই মুভির প্রডিউসার তিনি নিজের নিজের মুখে বলেছেন মুভির বাজেট নাকি তিন কোটি টাকা কিন্তু আমরা জানিয়ে দেই ইস্টিমেট বাজেট এবং যেই টাকা এই ফিল্মে খরচ হয়েছে সকলত্র ক্রিটিক্সরা বলছে এমন বাজেট এক কোটি পঞ্চাশ লক্ষ টাকার বেশি হতে পারে না কৌশানী মুখার্জি ম্যাম এই মুভিতে কাজ করেছে কিন্তু তারপরও এই মুভির এত টাকা খরচ করার কোনো দিকই কেউ দেখছে না অ্যাকশন ফিল্ম হলেও এত টাকা বাজেট খরচ হয় না যাই হোক মুন্না খান স্যার যদি তিন কোটি টাকা বাজেটে খরচ করে অবশ্যই মুভিটি ফ্লপ ডিজাস্টার হবে কারণ মুভির কালেকশান ভালো আসছে না এবং আপনি জানিয়ে দেই তিনি কিন্তু ডার্ক ওয়ার্ল্ড টু করারও একটি রিসপন্স দিচ্ছে যে অনেক দর্শক নাকি এই মুভি নিয়ে খুবই উৎসুক তাই তিনি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন তিনি ডার্ক ওয়ার্ল্ড টু নিয়ে আসছেন যাই হোক নিজেদের চোদ্দ দিনে এমনি বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটাল কালেকশন হল চুরানব্বই লক্ষ টাকা আপনার যদি এখনো ডার্ক ওয়ার্ল্ড না থাকেন দেখবেন মুন্না খান স্যার যাকে আমরা নবাগত হিরো বলছি তিনি কিন্তু একজন ভালো অ্যাকশন হিরো এই ফিল্মে আর কিছু থাকুক না না থাকুক অ্যাকশন সিকোয়েন্সগুলি দর্শকদের পছন্দ হয়েছে অনেকে এই ফিল্মকে সাউথ ফিল্মের সাথে তুলনা করেছে কিন্তু আপনি জানিয়ে দিই সাউথ সব ফিল্ম কিন্তু বড় মানের হয় না ডার্ক ওয়াইট ফিল্মটি অবশ্যই বক্স অফিসে পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছিল ক্রিটিক্সদের থেকে মুভিটি নেগেটিভ রিভিউ পেয়েছে শুধুমাত্র পাবলিক জেনুয়েন রিভিউর অনেকেই এই মুভিকে নেগেটিভ রিভিউ দিলে পাবলিক বা ফ্যানরা এই মুভিকে পজিটিভ রিভিউ দিয়েছে কারণ কথা বলব রিভেঞ্জ নিয়ে বাঁচছিল এক কোটি সত্তর লক্ষ টাকা এটা আপনার জানেন জিয়াউল হক রশন সার বুবলি মেমোচুদ্দিন কমপ্লিট করে নিয়েছে রিভেঞ্জ ফিল্মটি আপনারা জানেন খুবই একটি ভয়াবহ আর্থিক সম্বন্ধনা পড়ছে কারণ আপনারা জানেন প্রথমত মুভির মার্কেটিং খুবই খারাপ হয়েছে এবং মুভির যারা আপনারা জানেন প্রডিউসার বা অ্যাক্টর সবাই কিন্তু আলোচনা সমালোচনার মধ্যে জড়ছে অনেকে বলছে এদিন আগে একটি মার্কেটিং স্ট্র্যাটেজি যে তারা এরকম আলোচনা এসে চেষ্টা করছে মুভি কার একটু প্রফিট এনে দেওয়ার জন্য কিন্তু আপনারা জানিয়ে দেই রিভেঞ্জ ওয়াশ পথে মুভিটি খুবই তাড়াতাড়ি ওয়াশ আউট হতে পারে আপনারা জানেন সতেরোটি সিনেমা হলে রিলিজ হলো বর্তমানে রিভেঞ্চ চার পাঁচটি সিনেমা হলে চলছে যার কারণে মুভিটি খুবই তাড়াতাড়ি ওয়াশ আউট হতে পারে এরকম ফিল্ম এসে এরকম বাজে পারফরমেন্স করা একটি পুরোপুরি আপনারা জানেন ট্যালেন্টেডের একটি ওয়েস্টেড যাই হোক নিজের দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা টোটাল মানে কালেকশন হলো এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা আমরা আশানুরূপ যেরকম ভেবেছিলাম রিভেঞ্চ আপনারা জানেন তুফানকে টক কর দেওয়ার মতো ফিল্ম ইকবাল স্যার নিজে বলেছিলেন এই ফিল্ম নাকি তুফানকে টক কর দিবে কিন্তু তুফান কথা দূরে থাকুক মুভিটি আগুন থেকে পিছিয়ে যাবে কারণ আগন্তুক খুবই পজিটিভ রিলিজ হয়েছে কম সিনেমা হল পেয়েও মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দিয়েছে আমরা আশা করছি লাইফ টাইমে রিভেঞ্চের কালেকশন ডাবল কালেকশন আগন্তক করতে পারে অ্যানকল তুফান নিয়ে বাঁচালো পনেরো কুড়ি লিডার আপনার জানেন সুপারস্টার স্টার সাকিব খান স্যার এমন দিন কমপ্লিট করে মেগা স্টার সাকিব খান স্যার যিনি বাংলাদেশের সবচেয়ে বড় সুপার স্টার বাংলাদেশের যাকে নিয়ে আপনারা জানেন সিনেমা হল মালিকরা বেঁচে আছেন কারণ আপনারা জানিয়ে দেই একশো তিরিশটি সিনেমা হলে তুফান রিলিজ হলো অনেক সিনেমা হল এমন আছে যেগুলো মাসের পর মাস বন্ধ হয়ে গিয়েছিল লাস্ট তারা রাজকুমার চালিয়েছিল এরপরে তুফান চালিয়েছে রাজকুমারের আগে তারা প্রিয়তমা সুরঙ্গ চালিয়েছে তো আপনারা বুঝতে পারছেন অনেক সিনেমা হল এরকম রয়েছে শুধুমাত্র সাকিব খানের সিনেমা দিয়েই বছরে নিজের লগ্নি করে তুফান ফিল্মটি এসেছে ওভারসিজ মার্কেটের প্রায় একশোটি সিনেমা হলে মুভিটি রিলিজ হয়েছে দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই তুফান বক্স অফিসে পঞ্চাশ কোটি প্লাস বিজনেস করবে আগামী পাঁচে জুলাই মুভিটি ইন্ডিয়াতে রিলিজ হতে যাচ্ছে আমরা আশা করেছিলাম তুফান হতে পারে ইন্ডিয়া থেকে পাঁচ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে কিন্তু তুফানের সামনে যেরকম চ্যালেঞ্জ আমরা মনে করছি এখন বর্তমানে যে তুফান সেই কি নাও করতে পারে বক্স অফিসে একটি ভালো ফিল্ম দেওয়ার সবাই চেষ্টা করে ইন্ডিয়া থেকে আমরা আশানুরূপ কালেকশান না পেলে ওভারসিস মার্কেটে ভালো রেসপন্স পাচ্ছি মুভিটি দশ দিনে ওভারসিজ মার্কেটে দশ কোটি টাকা প্লাস বিজনেস করার সম্ভাবনা প্রবল কারণ মুভিটি তিন দিনে ওভারসিজ মার্কেটে তিন কোটি টাকা প্লাস বিজনেস করে নিয়েছে নিজেদের চোদ্দ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে এক কোটি পনেরো লক্ষ টাকা নিজেদের তৃতীয় দিনে মুভিটি ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে এক কোটি নয় লক্ষ টাকা মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে আজ নিজেদের চোদ্দতম দিনে আয় করেছে দুই কোটি চব্বিশ লক্ষ টাকা টোটাল মে কালেকশন হল চৌত্রিশ কোটি ছেচল্লিশ লক্ষ টাকা আমরা আশা করেছিলাম যে তুফান খুবই তাড়াতাড়ি তিরিশ কোটি টাকা প্লাস বিজনেস করবে এবং মুভিটি করেছ লং টাইম রানে মুভিটি বক্স অফিসে অবশ্যই একটি মেগা ব্লকবাস্টার হয়ে বের হবে আপনার যারা সুপারস্টার স্টার সাকিব খান স্যারের ফ্যান আপনারা জানেন সাকিব খান অনেক দিন যাবত বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন ইন্ডাস্ট্রিকে বড় কিছু দিয়ে যাওয়ার তার এটি একটি শেষ চান্স কারণ আপনারা জানেন তার বয়স হয়েছে তার ক্যারিয়ার সর্বোচ্চ দশ বছর তিনি অ্যাক্টর রোলে কাজ করতে পারেন আমরা আশা করছি যে তিনি তুফানের মতো আরও ফিল্ম দিবেন প্রথম বাংলা ফিল্ম তুফান বা তুফান টু হবে যেটি একশো কোটি টাকা প্লাস বিজনেস করবে আপনারা যদি এখনও তুফান রিভেন্স ডার্ক ওয়ার্ল্ড আগন্তক এবং ময়ূরক্ষী না থাকেন দেখবেন কমেন্ট করে জানিয়ে দিন এই পাঁচটি মুভির মধ্যে সব সেরা বাংলা মুভি কোনটি ধন্যবাদ